হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো আপনি কিভাবে যেখানে আপনি কাজ করেন না কেন নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলবেন, অথবা ওই প্রতিষ্ঠানের জন্য আপনি নিজে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এখন ধরুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, প্রতিদিন 9টা 5টা অফিসে আসেন, যান, কেউ কিছু দেখলো না, জানলো না, শুনলো না, হয়তোবা আপনি কোনো রকম অ্যাভারেজ কাজ করে যাচ্ছেন, কিন্তু তাতে কি আপনার যে লক্ষ্য, আপনার যে স্বপ্ন, আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন? আমার তো মনে হয় সম্ভব না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যেখানেই থাকুক না কেন, যেখানেই কাজ করুক না কেন, তাকে জানান দেওয়া উচিত যে আই এম হিয়ার। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমি যে একজন মানুষ আছি, এই দৃষ্টি, এই আকর্ষণ সবাইকে পেতে হবে। সেটা কি দিয়ে? সেটা আমার কাজ দিয়ে, আমার এফিসিয়েন্সি দিয়ে, আমার সততা দিয়ে, আমার দক্ষতা দিয়ে এবং আমার ভালো ব্যবহার দিয়ে। সেটা যদি আপনি করতে পারেন, আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না, আপনাকে ওই চেষ্টাটাই করতে হবে যাতে করে আপনি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। প্রতিষ্ঠান যেন ভাবে যে এই মানুষটাকে ছাড়া, এই ছেলেটাকে ছাড়া বা এই মেয়েটাকে ছাড়া আমার চলবে না। আমার অভিজ্ঞতা বলে, আমি যখনই যে প্রতিষ্ঠানে কাজ করতাম, আমি যখন জব করতাম, আমি এমন ভাবে নিজেকে প্রুফ করতাম, আমার যোগ্যতা, আমার সততা, আমার মেধা, আমার সিনসিয়ারিটি দিয়ে, যাতে করে প্রতিষ্ঠান ভাবতে বাধ্য হয় যে আমাকে ছাড়া তাদের চলবে না। সো এই বাধ্যবাধকতা তৈরি করতে হবে আপনি যেখানেই কাজ করুন না কেন। সেই জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি তো প্রথম দিনেই নিজেকে দক্ষ করে তুলতে পারবেন না। আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে চোখে পড়ার জন্য আপনাকে সময় মতো অফিসে আসতে হবে বা কাজে যেতে হবে, এবং কাজে অনেক বেশি সময় দিতে হবে। কোম্পানির প্রতি লয়ালিটি, এমপ্লয়ার আপনার যার প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, হাই লেভেল ম্যানেজমেন্ট বা এমপ্লয়ার ভাবতে হবে যে এই ছেলেটি বা এই মেয়েটি খুবই লয়াল, তাই সে তার কোম্পানিকে অনেক বেশি ভালোবাসে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেন ডেফিনেটলি অনেস্টি, ডেডিকেশন, এবং আপনার বিরুদ্ধে যাতে কোনো কমপ্লেইন না যায় সেইভাবে চলা। আপনি সময় মতো আসলে আপনার বিরুদ্ধে কমপ্লেন যাবে না, আপনি যদি অপ্রয়োজনে ছুটি না কাটানো আপনার বিরুদ্ধে কমপ্লেন যাবে না, আপনি যদি কাজে ভালো থাকেন আপনার বিরুদ্ধে কমপ্লেন যাবে না। সুতরাং আমার উপদেশ হচ্ছে সবার কাছে যে আপনি যেখানেই কাজ করুন না কেন, আপনি সবাইকে জানান দিবেন আই এম হিয়ার অ্যান্ড আই নিড ইউ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এগিয়ে যাবার। ধন্যবাদ সবাইকে।